কি কাজ নাকি? একটা গাড়ি ঢুকতে পারে না, একটা মোটরসাইকেল ঢুকলে পাশে উঠিয়ে চলে যাচ্ছে, একটা সাইকেলে পিছিয়ে উঠিয়ে চলে যাচ্ছে। এখানে যে স্থানীয় যে এলজিডি অফিসার আছে উনি বারবার চেকিং করছে, আমরা বলছি কি যে দেখেন, তুমি বলতে না ঠিক আছে ঠিক আছে, আমরা মানে গোপন সূত্র জানছি আর কি। এখানে যে এলজিডি মাঠ কর্মী যে অফিসার উনি নাকি এখানকার কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর হচ্ছে কে দোলা ভাই। দেড় কিলোমিটার রাস্তা, দেড় কোটি টাকা বাজেট ছিল সেটা রাস্তার, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান হয়তো ইঞ্জিনিয়ারদের সাথে যোগসাজ হচ্ছে এমনভাবে রাস্তাটা করেছে গত বিগত চার পাঁচ দিনের মধ্যে, হঠাৎ করে বিটুমিন ফেলে দিয়ে রাস্তাটা কার্পেটিং করছে, কিন্তু এমন বিটুমিন ফেলছে যে ওটা হাত দিলেই যেন বিটুমিন উঠে আসে। তো এত নিম্নমানের কাজ, এটা আসলে দেখা দরকার। এবং এটা রাষ্ট্রের বা সরকারের যে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে যে রাস্তাগুলো হয়, এই রাস্তাগুলো আদৌ সঠিকভাবে হচ্ছে কিনা এটা বিশেষ করে নজর দেওয়া দরকার। কুমারখালীতে সব কাজ 100% বাস্তবায়ন হচ্ছে, হ্যাঁ, এবং এটা অত্র এলাকার মানুষজন, আমি গত মিটিংয়ে পরিষদের সবাই আমি বলেছি, ওনারা ছিলেন কিনা জানি না, পরিষদের সবাই সবাই স্যাটিসফাইড, অত্র এলাকার যারা ইউনিয়ন পরিষদের সদস্য তারা এসে বলেছে বর্তমান সময়ে উনি আসার পরে যে ইকুইপমেন্ট ব্যবহার করে কাজকর্মগুলি করা হচ্ছে, হ্যাঁ, ইতিপূর্বে এরকম ইকুইপমেন্টও ব্যবহার করা হয়নি, এরকম কাজও হয়নি, যার কারণে এখন কাজকর্ম ভালো হচ্ছে, সবাই পরিষদের সবাই খুশি। দেখলে আমরা যাইতাম, যাই দেখতাম যে আসলে সমস্যাটা কী হয়েছে, এরকম হচ্ছে কিনা ঠিক করে দিতাম, যদি সমস্যা হয়ে থাকে ঠিক করার সুযোগ আছে।